টুনি, আমার সময় ফুরিয়ে এসেছে রে। তুই আমার ছেলেকে চিঠি পাঠাস, ও যেন এসে আমার পোড়া ছাইটুকু একবার হলেও দেখে যায়। এভাবে বলো না ইগলি দিদি, তোমার কিছু হবে না। টিয়ে তো গিয়েছে তোমার জন্য ওষুধ আনতে, একবার ওষুধ খেলেই তুমি সুস্থ হয়ে যাবে। না রে পাগলি, আমার সেই সময় আর নেই। আমি আমার অন্তিম সময়ে চলে এসেছি, তুই শুধু আমার কটা কথা রাখিস। আমার এই ঘরে অনেক জিনিসপত্র আছে, তুই এই জিনিসগুলো আমার ছেলেকে দিয়ে দিবি, আর আমার সিন্ধুকটাও আমার ছেলের কাছে পৌঁছে দিবি। নে আমার ঘরে যাবি, আমি আসছি রে। ইগলি আর তার কথা শেষ করতে পারে না, তার আগে সে মারা যায়, আর তার মৃত্যুতে সবাই ভীষণ কষ্ট পায়। তোমরা আর কেঁদো না তো, সবাইকে মরতে হবে। ইগলি দিদি না হয় একটু আগেই মরেছে, তবে মরে অনেক ভালোই হয়েছে। সে যে অসুস্থ ছিল, তার থেকে আরো বেশি অসুস্থ হলে কে দেখতো। ওভাবে বলি না কাকুলি দিদি, ইগলি দিদি অনেক ভালো পাখি ছিল। আমরা যদি কোনো বিপদে পড়তাম, তাহলে একমাত্র ইগলি দিদি আমাদের বুদ্ধি দিয়ে সাহায্য করতো, কিন্তু এখন আমাদের সেই সাহায্যটুকু বা কে করবে। হয়েছে হয়েছে, এখন আর কাঁদতে হবে না, লাশটা এখন শ্মশানে রেখে আসো তো। তা না হয় রাখলাম, কিন্তু ইগলি দিদি ছেলেকে চিঠি কে লিখবে? আমি লিখবো, আমি তো অনেক পড়াশোনা করেছি, তাই চিঠি লেখার বিষয়টা আমার অনেক আয়ত্তে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দেরি না করে আজই চিঠি লেখো। আমি এই চাবিটা গাছের কুঠুরে লুকিয়ে রাখতে চাচ্ছি, যাতে করে কোনো পাখি এসে ইগলি দিদির ঘরে ঢুকতে না পারে। আচ্ছা তাই করো, আমার মনে হয় এটা অনেক ভালো হবে। কাকলি, তুমি তো চিঠি লেখার দায়িত্ব নিয়েছো, এখন তাহলে তাড়াতাড়ি চিঠিটা লিখে ফেলো। আরে পাগল, আমি চিঠি লেখার দায়িত্ব নিয়েছি চিঠি লেখার জন্য নয়, যাতে করে ইগলু জঙ্গলে ফিরে আসতে না পারে। আর ইগলির সব জিনিসপত্র আমরা আমাদের করে নিতে পারি। আমার তো টিভি, ফ্রিজ, আলমারি, লকার, এমনকি সিন্ধুকটা দেখে বেশ লোভ হয়েছিল। আমারও ভীষণ লোভ হচ্ছে, আর তুমি যে তোমার মাথায় এত বুদ্ধি ধারণ করে রাখো আমি তো আগে জানতাম না। তাহলে আজ রাতে আমাদের মিশনে নামতে হবে। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে, কালু আর কাকুলি লুকিয়ে গাছের কঠোর থেকে চাবি বের করে নেয়। কালু দেখেছো কি সুন্দর টিভি, তুমি একটু টিভিটা অন করে দাও তো, আমি একটু সিরিয়াল দেখি। এরপর কালু টিভিটা অন করে দেয়, আর সেখানে সিরিয়ালের বদলে ডিজে গান বাজতে থাকে, আর কাকুলি সেই গানে তালে তালে ডান্স করতে থাকে। ইস, কতদিন পর যে আমি এমন মজা করলাম। কালু তুমি কেন দাঁড়িয়ে আছো, এসো আমার সাথে ডান্স করো। হই বললে বললে, হই বললে বললে। এখন আর কাউকে নাচতে হবে না, কারণ এই গানের আওয়াজ যদি বাইরে যায় আর কেউ যদি শুনে ফেলে, তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাব, আর তখন এত কিছু পাওয়ার বদলে গণপিটুনি খেতে হবে। হ্যাঁ হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। নাও আজ আমরা টিভি আর আলমারিটা নিয়ে যাই, বাকিগুলো কাল রাতে এসে নিয়ে যাব। এরপর কালু আর কাকুলি দুজনে মিলে টিভি আর আলমারি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে, আর কাকুলি উড়ে খাবার খুঁজতে থাকে। কাকুলি দিদি, তুমি ইগলুকে চিঠি লিখেছিলে? হ্যাঁ টুনি, আমি তো সেই দিনই চিঠি লিখেছি, এতদিনে হয়তো সে চিঠিটা হাতেও পেয়ে গিয়েছে। চিঠিতে আমি তাকে তাড়াতাড়ি আসতে বলেছি। তুমি অনেক ভালো কাজ করেছো। শোনো এখন আমি আসছি, আমাকে কিছু খাবারের জন্য মানুষদের গ্রামে যেতে হবে, তুমি থাকো আমি বরং এখন আসি। এরপর টুনি উড়ে উড়ে মানুষদের গ্রামে যায়। মা দেখো টুনি পাখি এসেছে, আমার মনে হয় টুনি পাখির অনেক খেতে পেয়েছে, তুমি একটু খাবার এনে টুনি পাখিকে দাও না মা। মেয়ের আবদারে রিনার মা একটা বাটিতে করে খাবার নিয়ে সেখানে আসে। এই নাও টুনি পাখি, তুমি খাবারগুলো খেয়ে নাও, খেয়ে জলপান করে চলে যাও। আমাদের বাড়ির পাশে শিকারির বাড়ি আছে,
ও যদি বুঝতে পারে তাহলে তোমাকে ধরে কিন্তু খাঁচায় বন্দি করবে। বুঝতে পেরেছি, কিন্তু আমি তো এই খাবারগুলো খাবো না, আমি আমার ছানার জন্য নিয়ে যাব। আমার ছানাটা যে আমার অপেক্ষায় বসে আছে। মাতৃত্ব সব জায়গাতেই সুন্দর। দাও আমি তোমার এই খাবারগুলো পলিথিনে বেঁধে দিচ্ছি। বিমলা খাবারগুলো নিয়ে বেঁধে দেয়, আর তখনই সেখানে সেই শিকারিটা চলে আসে। আরে বাহ, এভাবে আমার চোখের সামনে পাখি এসে বসে আছে, আর আমি তা জানি না। এবার তো তোকে আমার কাছে বন্দী হতেই হবে। শিকারি, তোমার তো সাহস কম নয়? আমার উঠানে এসে আমার পাখিকে শিকার করছো? ছেড়ে দাও বলছি, ওকে ছেড়ে দাও, নয়তো খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তুমি আমায় কি করবে? হ্যাঁ, তোমার নামে আমি প্রাণী হত্যার মামলা করব। ওসব মামলা টামলার ভয় আমি করি না। পাখিকে খাঁচায় যখন বন্দি করেছি তখন আমি একে ধরেই ছাড়বো। শিকারি আর বিমলা ঝগড়া করতে থাকে, সেই সুযোগে হিনা জাল তুলে ধরে, আর অমনি টুনি সেখান থেকে উড়ে পালায়, আর হাঁপাতে হাঁপাতে জঙ্গলে চলে আসে। কি গো টুনি দিদি, আমার আপাচ্ছো কেন? কি হয়েছে গো তোমার? আর বলো না গো, খুব জোরে পেছে ফিরলাম। এরপর টুনি সুখীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে সুখী বলে, ভাগ্যস তোমার সহায় ছিল, তাই শিকারের হাত থেকে বেঁচে ফিরেছো। যাও এবার নিজের বাড়ি ফিরে যাও। টুনি আর কোনো কথা না বাড়িয়ে নিজের বাড়ি ফিরে যায়। এদিকে দেখতে দেখতে রাত নেমে আসে। ওইদিকে কালু আর কাকলি আবার সেই ইগলির বাড়িতে যায়, আর এবারও বাকি সব জিনিসপত্রগুলো একে একে নিজেদের বাড়িতে নিয়ে চলে আসে। বা এবার মনে হচ্ছে আমি কোনো রাজকীয় ঘরে বসবাস করছি। টিভি ফ্রিজ এমন কোনো জিনিস নেই যে আমার ঘরে নেই। শোনো, আমাদের ঘরে হঠাৎ করে এতগুলো জিনিস দেখলে সবাই আমাকে সন্দেহ করতে পারে। তাই বলি কি, তোমাকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে যে এগুলো আমরা কোথায় পেলাম, তাহলে তুমি বলবে এগুলো তোমার বাবা যৌতুক হিসেবে আমাদেরকে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওসব নিয়ে তোমাকে একদম কোনো চিন্তা করতে হবে না। মিথ্যে কথা আমি অনেক ভালোই বলতে পারি। এরপর দুজনে আনন্দে নাচতে থাকে। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। টুনি দিদি, অনেক দিনই তো হয়ে গেল, ইগলি দিদি মারা গিয়েছে, তার জিনিসপত্রগুলো আমাদের কাছে আমানত হিসেবে রয়ে গিয়েছে। তার ছেলে চিঠি পেয়ে এখনো ফিরে এলো না। চলো তো আমরা একবার কাকলি দিদিকে গিয়ে বলি, যাতে করে আবারও চিঠি লেখে। এরপর কয়েকজন মিলে আবারও কাকলির বাড়িতে যায়, আর কাকলির ঘরে এত এত জিনিস দেখে সবাই অবাক হয়ে যায়। ও মা, কাকলি দিদি, এত এত জিনিস তুমি কবে কিনলে গো? এই কদিন হলো আমার বাবা আমাকে দিয়েছে। আসলে আমাকে যৌতুক দেওয়ার কথা ছিল তো, তাই সেগুলো কিনে দিয়েছে। আমি তো শুনেছি তোর বাবা অসুস্থ, মৃত্যুর সাথে পাঙ্গা লড়ছে, সে আবার কি করে তোকে জিনিস কিনে দিতে পারে? আমার বাবা অসুস্থ হতে পারে, তাই বলে কি আমার বাবার কোনো টাকা নেই নাকি? আচ্ছা ঠিক আছে, তোমরা এবার থামো তো। আর কাকুলি দিদি, এগুলো তো এখনো এলো না, তুমি বরং ওকে আরেকটা চিঠি লেখো, যেন খুব তাড়াতাড়ি জঙ্গলে ফিরে আসে। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি এক্ষুনি লিখছি। এরপর সবাই কাকুলির বাড়ি থেকে ফিরে আসে, আর তখনই ইগলু জঙ্গলে চলে আসে। আর টুনি তাকে দেখে কাঁদো কাঁদো গলায় বলে, এত দেরি করে কেন এলি রে বাবা? তোর বা সবকিছু আমাদের কাছে আমারও রেখে গেছে। চলে গিয়েছে মানে? আমার মার কি হয়েছে? কি হয়েছে মানে? তুই চিঠি পাসনি? চিঠিতে তো সব বলা আছে যে তোর মা মারা গিয়েছে। আমি তো কোনো চিঠি পাইনি, আমার মা। মা, তুই যদি চিঠি না পেয়ে থাকিস তাহলে গেল কোথায়? মনে হয় কোনো সমস্যার কারণে পিয়ন চিঠি নিয়ে যায়নি। বাবা তুই বরং তোর বাড়িতে চল, তোকে সবকিছু বুঝিয়ে দেই। এরপর টুনি আর সুখী মিলে এগুলোকে নিয়ে তার বাড়িতে চলে যায়, আর সেখানে গিয়ে তারা পুরো অবাক হয়ে যায়। আরে এই সব জিনিসপত্র কোথায় চলে গেল? কাকলি দিদির বাড়িতে যে জিনিসগুলো, আমার মনে হয় ওগুলো ইগলি দিদির জিনিস। চলো তো দেখি। এরপর সবাই মিলে কাকলির বাড়িতে যায়। মোটেও না, এগুলো আমার বাবা দেওয়া জিনিস।
চুপ মিথ্যাবাদী, তুই যাতে সব জিনিস হাতিয়ে নিতে পারিস তার জন্যই ইগলুকে চিঠি পাঠাসনি, তাই তো তোরই ডাল বাহানা। কাকলি কিছুতেই রাজি হয় না। তখনই ইগলু কোনো কথা না শুনে সিন্ধুক খোলে আর সেখানে তার মায়ের ছবি সহ সাত রঙা আঙুর বের করে আনে। এই দেখো আমার মায়ের ছবি আর আমার মায়ের পছন্দের সাত রঙা আঙুর, এবার তুমি আর কি করে মিথ্যে বলবে? কাকুনি পুরো ভেবে চাকা খেয়ে যায় আর সবাইকে কাকুনির ব্যাপার, তোরা এখনো খেলছিস? দেখেছিস সূর্য কোথা থেকে কোথায় গেছে? সেই সকালে তোরা খেলতে এসেছিস, এখন বিকেল হয়ে গেছে, তবুও বাড়ি ফেরার নাম নেই তোদের? আর গোছলো তো বুঝি করিসনি? খেলতে খেলতে সব ভুলে গেছি মা। হ্যাঁ সব বুঝেছি, এখন আর কিছু বলতে হবে না, এখন তাড়াতাড়ি নদীতে চল আর গোছল দিয়ে তারপর বাড়িতে যাবি। তোদের সাহস তো কম না, এত ছোট হয়ে এই নদীর গভীরে যেতে চাচ্ছিস? নদীর গভীরে অনেক পানি আছে বুঝেছিস? সেখানে গিয়ে যদি পানিতে ডুবে যাস তখন কি হবে? দাঁড়া আমি তোদের ফুলগুলো এনে দিচ্ছি। ডাইনি টুনির কাছে চলে আসে আর টুনি যেই না ভেসে আসা ফুলগুলো ধরতে যাবে তখনই ডাইনি পেছন থেকে টুনির ঘাড় মটকে দেয় আর তার সেই গাছের ডালে বসে টুনির রক্ত খেতে থাকে। আর টুনির চার কন্যা গোছলে মগ্ন থাকার কারণে এসব কিছুই দেখতে পায় না। কি যে মজা পেলাম টুনির রক্ত খেয়ে! জানিয়ে দিতে পারবে। ওই তো একটা
বলে দেই। এই পাখি শুনছো, এদিকে এসো, তোমার সাথে কিছু কথা আছে। আরে জলপরি তুমি, আর তুমি আবার আমাকে কি বলবে? তখন জলপরি কালুকে সব কথা খুলে বলে। হ্যাঁ, আমি টুনির বাচ্চাদের সব বলে ডাইনির হাত থেকে রক্ষা করব। তবে আমাকে বিনিময়ে কিছু স্বর্ণমুদ্রা দিতে হবে, কারণ আমি নিজে লাভ ছাড়া কোনো কাজ করি না। এই নাও, এক হলো স্বর্ণমুদ্রা, আর তুমি যত তাড়াতাড়ি পারো বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে জলপরি। টুনি জানাদের বাঁচাতে আমার বইয়েই গেছে, ওদের বাঁচাতে গিয়ে আরো বিপদে পড়তে হবে। ডাইনি আমাকে মেরে ফেলবে, আর যদিও ছানাতে বাঁচাতে পারি তাহলে ওদের আমাকেই খাওয়াতে হবে। আমি বাবা ওইসবের মধ্যে নেই, স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করে সুন্দর একটা বাড়ি বানিয়ে আরামে থাকবো। জলপরি তো আর এইসব দেখতে আসবে না। এসব বলে কালো স্বর্ণ মুদ্রা নিয়ে তার বাড়িতে চলে যায়। আর এদিকে ডাইনি তার জাদু দিয়ে টুনির চার কন্যাকে মজার খাবার এনে দেয়। আর এত মজার খাবার খেয়ে টুনির চার কন্যা অবাক হয়ে যায়। মা, মা, তুমি এত মজার মজার খাবার কোথায় পেলে? আমাদের তো আগে কখনো এত মজার মজার খাবার খাওয়াওনি। এখন থেকে তোদের মজার মজার খাবার খাওয়াবো, তাহলে যে আমার মেয়েরা অন্যের খাবার দেখে আফসোস করবে না। কিন্তু মা, তুমি তো বলেছিলে আমরা অনেক গরিব, তাই সব খাবার খাওয়াতে পারবে না। তবে এখন টাকা কোথায় পেলে মা? ও, তোদের তো বলাই হয়নি, কাল আমি কাজ করে আসার সময় এক ডাক্তারের সাথে দেখা হয়েছিল। আর ডাক্তার বলেছে ছানাদের ভিটামিন যুক্ত খাবার খাওয়ালে ছানারা তাড়াতাড়ি বড় হয় আর শক্তি বৃদ্ধি পায়। তাই কাজের সব টাকা দিয়ে এগুলো এনেছি। এখন থেকে টাকা না জমিয়ে শুধু তোদের ভিটামিন যুক্ত খাবার খাওয়াবো। ও, বুঝেছি মা, তাহলে এখন থেকে আমরা প্রতিদিন মজার মজার খাবার খাবো। কি মজা, কি মজা! টুনটুন, এই মজার ভিটামিন যুক্ত খাবার খেলে আমাদের অনেক শক্তি হবে। আর শক্তি হলে আমাদের সাথে কেউ লড়াই করে পারবে না, তাই না রে বল? হ্যাঁ দিদি, ঠিক বলেছিস। মজার খাবার পেয়ে টুকিরা চার বোন ভীষণ খুশি হয়ে যায়, আর খুশিতে গপ গপ করে খাবারগুলো খেতে থাকে। এভাবে সেই রাত কেটে যায়। টুনি যে কাজ করত, আমাকেও সেই কাজ করতে হবে, নাহলে টুনির ছানারা আবার আমার উপর সন্দেহ করবে। কাজ না করে কি করে এত খাবার আনছি? কারণ টুনি তো অনেক গরিব ছিল, কিন্তু টুনি কি কাজ করত এটা তো আমি জানি না। টুকিকে জিজ্ঞাসা করতে হবে। টুকি, টুকি, বলতো আজ আমি কোথায় যাব? কোথায় বা যাবে, প্রতিদিন তো জঙ্গলে কাঠ কাটতে যাও, তোমরা আজকে কাঠই কাটতে যাবে? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আমি দেখছিলাম যে তোর মনে আছে কি না। আচ্ছা, তোরা বাড়িতে থাক, আমি কাঠ কাটতে গেলাম। আচ্ছা ঠিক আছে মা। এরপর ডাইনি কুড়াল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর জাদু দিয়ে কিছু কাঠ তার সামনে নিয়ে আসে। সবাই তো আমাকে দেখেছে কুড়াল আনতে, এখন কাঠ নিয়ে বাজারে বিক্রি করে কিছু খাবার কিনবো, আর কিছু জাদু দিয়ে এনে বাড়িতে চলে যাব। সবাইকে খাবার খেতে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর টুকিরা বড় এবং মোটা হয়ে যায়। কিন্তু তারা কেউই বুঝতে পারে না যে টুনি তাদের ডাইনি মা।
করতে চাই। আমার খুব গরম লাগছে। আজ মামিরা মিলে নদীতে অনেক মজা করব। তার মানে তুমি আজ আমাদের সাথে খেলা করবে মা? হ্যাঁ রে মা, আমিও আজ তোদের সাথে খেলা করব। কি মজা, মা আমাদের সাথে খেলবে। এরপর ডাইনি চার মেয়েকে নিয়ে নদীর পাড়ে চলে আসে আর টুনির রূপ থেকে ডাইনি রূপে ফিরে আসে। মেকি, মা কোথায় গেল? আর ডাইনি, তুমি আমার মাকে কোথায় লুকিয়ে রাখলে? আমি তোদের মাকে লুকিয়ে রাখিনি, আমি তো টুনিকে সেদিনই খেয়ে ফেলেছি যেদিন তোর মা নদীর গভীরে ফুল নিতে গিয়েছিল। মানে কি বলছো এসব? তখন ডাইনি টুকিদের সব কথা খুলে বলে। আমাদের ছেড়ে দাও, আমাদের মেরো না, আমরা তোমাকে অন্যায় করেছি যে আমাদের মাকে খেয়েছো, আবার আমাদেরও খেতে চাইছো। তুমি একদম বাচ্চা, তুমি আমাদের মাকে মেরে ফেলেছো। আমরা যদি জাদু শক্তি অর্জন করতে পারতাম, তবে তোমাকে জাদু দিয়ে ধ্বংস করে দিতাম। মটকাতে যাবে, তখনই সেখানে জল পড়ে চলে আসে আর তার জাদু শক্তি দিয়ে ডাইনির শরীরে আগুন ধরিয়ে দেয়। তোর মতো খারাপ ডাইনিকে কেউ বাঁচাতে আসবে না। শয়তান ডাইনি, তুই এদিন চার কন্যার মাকে খেয়ে ফেলেছিস আর তার কন্যাকেও খেতে চাইছিস। তোর সেই স্বপ্ন পুরে ছাই করে দিলাম। চলপুরি, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তুমি না আসলে জানি আমাদের মেয়েদের ফেলতো। কেন, তোমাদের কালু কিছু বলেনি? না তো চলপুরি, কেন, কালু আঙ্কেল কি বলবে? তখন জলপুরি টুকিদের সব ঘটনা খুলে বলে। ও, তার মানে তুমি স্বর্ণমুদ্রা কালু আঙ্কেলকে দিয়েছিলে? আর কালু বলে স্বর্ণমুদ্রা কলস নাকি মাটি করে পেয়েছে, আর তাই তো স্বর্ণমুদ্রা বিক্রি করে অনেক সুন্দর একটা বাড়ি বানিয়েছে। শয়তান লোভী কালু পাখি হয়ে পাখিদের সাহায্য না করে স্বর্ণমুদ্রা নিয়ে সুখে দিন কাটাচ্ছে। ওর বাড়ি আমি নিমিষে শেষ করে দিব। দেখো, ওর বাড়ি হারিয়ে তোমাদের কাছে ছুটে আসবে আর তোমরা আজ থেকে মুক্ত। ডাইনিকে মেরে ফেলেছি, আর ভয় নেই, এখন তোমরা বাড়িতে চলে যাও। কিন্তু জলপুরি, আমরা বাড়িতে গিয়ে কি করে খাবো? আমাদের তো মাও নেই যে মা আমাদের খাবে, আর আমরা তো কোনো কাজও করতে পারি না। চিন্তা করো না, আমি তোমাদের সব ব্যবস্থা করে দিয়েছি, বাড়িতে গেলেই বুঝতে পারবে। এসব বলে জলপুরি সেখান থেকে চলে যায় আর টুকিরা চার বোন বাড়িতে চলে আসে। আর তাদের এত সুন্দর বাড়ি দেখে সবাই অবাক হয়ে যায়। এই দেখ দেখ, জলপুরি আমাদের কত সুন্দর বাড়ি বানিয়ে দিয়েছে, আর দেখ চন্দ্রমুদ্রাও দিয়েছে, এগুলো বিক্রি করে আমরা খাবার খেতে পারবো। জলপুরি দেয়া বাড়ি আর স্বর্ণমুদ্রা পেয়ে চার বোন অনেক খুশি হয়ে যায়। আর অন্যদিকে কালুর বাড়ি অদৃশ্য হয়ে যাওয়ায় কালু কান্নায় ভেঙে পড়ে। একি, আমার এত সুন্দর বাড়িটা কোথায় গেল? ও, বুঝেছি, জলপুরি কথা মতো কাজ করিনি, তাই বুঝে জলপুরি আমার বাড়িটা অদৃশ্য করে দিয়েছে। আমি বরং জলপুরির কাছে গিয়ে ক্ষমা চাবো আর এক কলে স্বর্ণমুদ্রা নিয়ে আসবো। এটা আবার কার বাড়ি? আগে তো এখানে টুনির বাড়ি ছিল। এটা আমাদের বাড়ি বুঝেছো? আর তোমার বাড়ি নিশ্চয়ই অদৃশ্য হয়ে গেছে। তোমার মতো এমন প্রতারক পাখিকে এভাবেই শাস্তি দিতে হয়। মানে তোমরা কি করে জানলে? আর ডাইনি কোথায়? এরপর টুকি কালুকে সবটা খুলে বলে। আমাকে তোমরা ক্ষমা করে দাও আর এখান থেকে এক কলে স্বর্ণমুদ্রা দাও, আমি আবার বাড়ি বানাবো। তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়।
জঙ্গলের এক কোণে এক গরিব মিনু পাখি তার মেয়ে টুনিকে নিয়ে বাস করত। মা টুনি এই শুকনো কাঠগুলো নিয়ে বাজারে চলে যেত, আর এগুলো বিক্রি করে কিছু খাবার কিনে নিয়ে আসিস। ঘরে যে একদম কোনো খাবার নেই। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। টুনি শুকনো কাঠের বোঝাগুলো নিয়ে উড়ে উড়ে বাজারে যায়। আর একটা পাখিকে একটা আম গাছ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে টুনি মনে মনে ভাবতে থাকে, আরে এই আম গাছটা তো দেখতে ভারী সুন্দর, আমার কেন জানি মনে হচ্ছে আম গাছটা নিলে আমার জন্য ভালোই হবে। অবশ্য আমাদের তো কোনো গাছ নেই, অন্যের গাছে বাসা বেঁধে আছি। এই আম গাছটা লাগিয়ে আমি আর মা এই গাছে আবার বাসা বেঁধে থাকতে পারবো। হ্যাঁ, আমি বরং এই গাছটাই নিয়ে যাব। টুনি তার ভাবনার কাজ শেষ করে তার কাছে থাকা শুকনো কাঠগুলো নিয়ে বিক্রি করে দেয়। আর সে টাকা দিয়ে আম গাছটা কিনে নেয় আর গাছ নিয়ে বাড়ি ফিরে আসে। টুনির হাতে আম গাছ দেখে মিনু ভীষণ রেগে যায়। গাধা কোথাকার, আমি বলেছি খাবার আনতে, আর সে কিনা এনেছে গাছ। তাই এখন কি তুই গাছ খেয়ে থাকবি নাকি? হ্যাঁ, আমার এসব আর সহ্য হয় না। আমার হয়েছে যত জ্বালা, বলবো একটা করবে আর একটা। মা, আমার না গাছটা খুব পছন্দ হয়েছে, তাই আমি কিনে নিয়েছি মা। তুমি আমাকে আর একদম বকো না মা। তুমি দেখো মা, এই আম গাছে একদিন অনেক আম ধরবে, আর আমরা সেই আম বিক্রি করে আমাদের সংসার চালাতে পারবো, বুঝেছো? আমার হাতে ছাটার বাড়ি খেতে না চাইলে এখুনি আমার চোখের সামনে থেকে চলে যা বলছি। টুনি মায়ের ভয়ে গাছ নিয়ে নিচে নেমে আসে আর গাছটা মাটিতে লাগিয়ে দেয়। আম গাছ, আমি তোকে অনেক ভালোবেসে মায়ের অনেক বকুনি খেয়ে লাগালাম রে, তুই কিন্তু একদম আমাকে হতাশ করিস না, এই বলে দিলাম। টুনি এভাবে একা একাই কথা বলে। আর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এরই মধ্যে গাছটা অনেক বড় হয়ে যায় আর তাতে ফুল ফল দুটোই ধরে। গাছ বন্ধু, তোকে অনেক ধন্যবাদ, তুই আমার মান রেখেছিস। আমার আমগুলো পাকলে তুমি সেগুলোকে বিক্রি করে দিও, কেমন? আচ্ছা ঠিক আছে বন্ধু। কি রে টুনি, তোর তো দেখছি কপাল খুলে যাচ্ছে রে, কত আম ধরেছি, তা আমাদের দুই একটা আম খেতে দিস, কেমন? তুই কোনো চিন্তা করিস না সুখী, আমার আমগুলো তো এখনো অনেক কাঁচা, তাই না? পাকলে তোকে অবশ্যই খাবো রে। চল এখন একটু পদ্মবিল থেকে ঘুরে আসি। টুনি আর সুখী সেখান থেকে চলে যায়। এদিকে এক অসহায় পাখি আম গাছে ডালে এসে বসে, আর তখনই গাছের একটা বড় আম বলে ওঠে, এই পাখি এই, তুই আমার পাশে এসে বসেছিস কোন সাহসে? হ্যাঁ, তাও আবার ছানা নিয়ে? আমি একটু ঘুমিয়েছিলাম, আর তোরা কি না আমার ঘুম একেবারে নষ্ট করে দিলি? আম, তুমি রেগে কেন যাচ্ছ? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাদের কোনো বাড়ি নেই, শুধু এখানে একটা বাড়ি করে থাকবো ভাবছি। তুই এখানে বাড়ি করে থাকবি? আর রোজ তোর ছানা আমার মাথা খাবে, তাই না? আর তারপর বলবে সুন্দর আমটা খেয়ে নিব, তাই তো? যা দূর হ বলছি এখান থেকে। দোহাই লাগে আম, তুমি এমন করো না, তুমি একটু আশেপাশে তাকিয়ে দেখো, কোনো গাছই ফাঁকা নেই, তাহলে আমরা কোথায় গিয়ে বাসা বাঁধবো বলো তো? সেটা তোর ব্যাপার, তুই এখন এখান থেকে চলে যা। অহংকারী আমের কথায় কষ্ট পেয়ে পাখিটি তার ছোট্ট ছানাকে নিয়ে গাছ থেকে উড়ে চলে যায়। এদিকে আম একা একা বলতে থাকে, ও বাবা, বড্ড বাজা বাজা গেল, এসব যে কোথা থেকে আসে তা কে জানে। এরপর আম আবারও ঘুমিয়ে পড়ে। এদিকে আম গাছ আমের সব কাহিনী দেখে ভীষণ রেগে যায়, কিন্তু কোনো কিছু না বলে চুপচাপ সব দেখে যায়। এভাবেই দিন পেরিয়ে রাত হয়।
আবার রাত পেরিয়ে সকাল হয়। আর এদিকে সব আমগুলো পেকে যায়। আরে বা, আমগুলো তো পেকে গিয়েছে। আমি বরং আজকে সব আম পেরে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়ে আসি। তাহলে আমার মা আজ নিশ্চয়ই অনেক খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি বরং তাই করো, তাহলে আমিও আবার ফুল দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি বস্তা নিয়ে আসছি। টুনি উড়ে গিয়ে বস্তা নিয়ে আসে আর তাতে সব আমগুলো ছিঁড়ে নেয়, শুধুমাত্র অহংকারী আম ছাড়া। সব আম ছিঁড়ে তো ভালোই হয়েছে, আমার আশেপাশে আর কোনো ঝুটঝামেলাই থাকলো না। এবার আমি একটু মন শান্তি করে থাকতে পারবো। তুই তো অনেক বড় হয়ে গিয়েছিস আম, এখন যদি তোকে আমি না ছেড়ে তাহলে তো গাছে তুই পচে গলে যাবি। আমার এত সুন্দর রূপ কখনোই নষ্ট হবে না, আর আমি কখনোই পচে গলে যাব না। এত অহংকার কিন্তু কিছুতেই ভালো নয়। অহংকারীকে মন খুলে অহংকার করতে দাও, সময় হলে ঠিকই ওর পতন হবে। গাছের কথা শুনে টুনি মুচকি হাসে আর বস্তার সব আম নিয়ে বাজারে চলে যায়। আম নিয়ে নাম, আম নিয়ে যান, পাকা পাকা সুস্বাদু আম, আসুন আসুন নিয়ে যান। টুনির ডাক শুনে সব পাখিরা উড়ে সেখানে আসে আর এক নিমিষের মধ্যেই টুনির সব আমগুলো বিক্রি হয়ে যায় আর টুনি অনেকগুলো টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। মা দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না যে আম গাছ থেকে আমাদের অনেকগুলো আম হবে আর আমরা অনেক টাকা রোজগার করতে পারবো। দেখো মা, আজ আমার সেই কথা কেমন ফলে গিয়েছে। হ্যাঁ রে মা, তাই তো দেখতে পাচ্ছি, আমার সেদিন তোকে বকাটা বড্ড ভুল হয়ে গিয়েছে। এবার যা, হাত মুখ ধুয়ে নে, খাবি চল। টুনি হাত মুখ ধুতে চলে যায়। এদিকে ক্ষুধার্ত বৃদ্ধা পাখি আম খাওয়ার জন্য ডালে এসে বসে। গাছে তো একটা আম ছাড়া আর কোনো আমি দেখতে পাচ্ছি না, আমি বরং ওই একটা আম খেয়েই আমার ক্ষুধার জ্বালা মেটাই। খবরদার বলছি, তুই আমার গায়ে একদম হাত লাগাবি না। আমি কাল থেকে অনাহারে আছি, দয়া করে আমাকে খেতে দাও। কখনোই না। অহংকারী আম, এবার তোর পতনের সময় হয়ে এসেছে। এই বলে আম গাছ ঝাঁকুনি দিয়ে অহংকারী আমকে মাটিতে ফেলে দেয়। বৃদ্ধা পাখি, যাও অহংকারী আমকে খেয়ে নাও। এরপর বৃদ্ধা পাখিটি আমটাকে খেয়ে ফেলে। কথায় আছে না, অহংকারের পতন অনিবার্য। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।